হকার উচ্ছেদ বন্ধ করার দাবিতে উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না। হকারদের উপর পুলিশের জুলুম বন্ধ করা, রাজ্যের সব হকারদের লাইসেন্স ও পরিচয়পত্র দেওয়া সহ বিভিন্ন দাবিতে ব্যারাকপুর মহকুমা শাসক কার্যালয়ে ডেপুটেশন দেওয়া হলো উত্তর চব্বিশ পরগনা জেলা পথ হকার্স ইউনিয়ন সিআইটিইউ এর পক্ষ থেকে। সোমবার এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা সিটু সম্পাদিকা গার্গি চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। ব্যারাকপুর রেল স্টেশন থেকে মিছিল করে ব্যারাকপুর মহকুমা শাসক কার্যালয়ে আসেন হকারদের নিয়ে সিটুর নেতৃত্ব। মহকুমা শাসক কার্যালয়ের বাইরে পুলিশ মিছিল আটকে দেয়। এদিন ব্যারাকপুর মহাশাসকের কার্যালয়ে ডেপুটেশন জমা দেন সিটুর প্রতিনিধি দলের সদস্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা সিটুর সম্পাদিকা গার্গি চট্টোপাধ্যায় ঠিক কী বললেন শোনাবো আপনাদের। আমরা প্রশাসনিক ভবনে এসেছি আমাদের জেলার উচ্ছেদ হয়ে যাওয়া হকারদের নিয়ে। হঠাৎ করে মুখ্যমন্ত্রীর ঘোষণা, তারপরে বেশ কিছু পৌরসভায় বুলডোজার জেসিবি মেশিন দিয়ে হকার উচ্ছেদ করা হচ্ছে। আমরা বলছি যে হকাররা বেআইনি না, এই উচ্ছেদটা বেআইনি। কোনো নোটিশ দেওয়া হলো না, কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হলো না, হঠাৎ করে উচ্ছেদ। আমরা বলছি যে মুখ্যমন্ত্রী বেআইনিভাবে হকার উচ্ছেদ করছেন। আমরা এসডিওর কাছে বলতে এসেছি যে এখন প্রতিবাদের স্তরে আছে, এবার আমাদের প্রতিরোধ করতে হবে, রাস্তায় বসতে হবে, জেসিবির সামনে দাঁড়াতে হবে। কি ব্যাপার, জয়ন্ত সিং বানিয়ে দেয় এরা। এই ব্যারাকপুর কমিশনারের চোখের নাকের ডগায় জয়ন্ত সিং তৈরি হয়। আর একদম হকার সব চলে গেছে, খেতে পায় না, প্ল্যাকার্ড লাগিয়ে এসছে গরিব মানুষ, তাকে ওখানে আটকাচ্ছে। কি পুলিশ, কি পুলিশ না পুলিশ। আমরা এবার বলতে এসেছি এসডিওর কাছে যে আমরা কিন্তু রাস্তায় দাঁড়াবো, জেসিবির সামনে, বুলডোজারের সামনে, কারণ হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হবে না। এবং আমাদের যে 2014 সালের আইন, সেই আইনে বলছে যে টাউন ভেন্ডিং কমিটি তৈরি করতে হবে, সেই আইনে বলছে যে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তা কিছুই হচ্ছে না। ব্যারাকপুর থেকে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24x7।